সূর্য পৃষ্ঠত হয়েছে ভয়ঙ্কর ঘটনা, পৃথিবীতে পড়ব পারে প্রভাব। সূর্য দাগ, আকাশত জ্বলন্ত ডাওয়ার দেখা গেছে, আর এইসমূহ হয়েছে প্লাজমা। এই প্লাজমাবুর সূর্য পৃষ্ঠরপর নির্গত হয়েছে বহু স্পীডত, আর এয়া প্রায় ঘটনা সংঘটিত হয়ে থাকে। কিন্তু এইবার ব্যতিক্রম আর নাসায় দিয়া এই একটা ভয়ঙ্কর খবর, এই কারণেই যে তারপর ওলোয়া প্লাজমাযুক্ত এই ডাওয়ার খুন্দা মারিব পৃথিবী পৃষ্ঠত। পঁচিশ নভেম্বরত পৃথিবী পৃষ্ঠর বহু ঠাইত ভয়ঙ্কর পরিঘটনা হব পারে, সাল সলনি হয়ে যাব পারে বহু স্থানত পরিবেশ। এটা সময়লকে যদি তাত ডাওয়ার হয়ে আছে, কোনোবা সময়ত পানি হয়ে যাব পারে, কোনোবা সময়ত সেয়া সূর্যর উত্তাপ বৃদ্ধি পাই যাব পারে, কোনোবা সময়ত হয়তো ম্যাগনেটিক যিমানসমূহ সামগ্রী আছে তাত, চুম্বকীয় সামগ্রী, সেইসমূহ তছনছ হব পারে, কোরবাত ভূমিস্খলন হব পারে, কোরবাত ভয়াবহ কঁপনি হব পারে, কম্পন অনুভূত করব হব পারে। পঁচিশ নভেম্বর এয়া হওয়ার কারণ কি? নাসার বিশেষজ্ঞসকল কিয় ইমান ভয়ার্থ হয়েছে? তেওঁলোকে সাবধান হবলৈ সকলোকে জনাইছে, কারণ তেওঁলোকৰ হাতত কৰিব পৰা একো নাই এই বিষয়টোক লৈ। প্লাজমা, আমি সকলোৱে জানো যে যিকোনো বস্তুৰ চতুৰ্থটো রূপ প্লাজমা। যিকোনো এটা সামগ্রীৰ গেছীয় রূপ হব পাৰে, গোটা রূপ হব পাৰে, জুলীয়া হব পাৰে, আৰু যিটো চতুৰ্থ প্লাজমা, যিটো অতি ভয়ংকৰ, সেই প্লাজমা অহরহ নির্গত হৈ আছে সূর্যৰ পৰা। সূর্যপৃষ্ঠত বহুকেইটা দাগ দেখা গৈছে, স্পট পৰিছে, আৰু সেইসমূহ কলা হৈছে, আর তার যে ম্যাগনেটিক ফিল্ড, চুম্বকীয় যে শক্তি, সেয়া ক্রমাৎ বৃদ্ধি পাইছে, আর ই ব্রহ্মাণ্ডলৈ, আকাশলৈ সেইসমূহ দলিয়াই আছে। প্রতি মুহূর্তত সূর্যপৃষ্ঠরপর চিটিকি আছে। আমি যদি কল্পনা করে লো এটা সূর্য, সাধারণত যদি আমি এটা কল্পনা করে লো, তারপর যদি এনেকৈ প্লাজমাসমূহ নির্গত হয়ে থাকে, প্রতি মুহূর্তত আমি বিকিরণসমূহ দেখা যায়, তারপর এই প্লাজমাবুর বহু দূরলৈকে হাই স্পীডত আহি আছে, বহু দূরলৈকে আকাশ পৃষ্ঠত পড়ি আছে, বহু সময়ত ই অন্যান্য গ্রহ উপগ্রহবিলাকলৈ পৰি থাকে, তাৰবাবে পৰিঘটনা হৈ থাকে, সেই খবৰ নাসাই জনাই থাকে, অন্য স্থানত পৰি থাকে। তেতিয়া আমি কেৱল এটা দৃশ্যমাদিত হয় আমাৰ চকুৰে, কেতিয়াবা নহয়, সেয়া বহু যোজন দূৰত থাকে, গতিকে এখন বিশ্ব ব্রহ্মাণ্ড, গতিকে তাৰ বিষয়ে কল্পনা কৰিও শেষ কৰিব নোৱাৰে, বেলেগত পৰে। কিন্তু এইবাৰ ইয়াৰে এটা CME, যাক বিজ্ঞানীসকলে CM বুলি কয়, কৰোনেল মাছ ইনজেকশ্যন, যেটো সূর্যর পর অহরহ নির্গত হয়ে থাকে। করোনেল মাছ ইনজেকশন হয়েছে প্লাজমার সুতরাং লগ লাগে, যে পানির লাগি লাগি ভাপ বাষ্প লাগি লাগি আমার ডাওয়ার হয়, আর সেই ডাওয়ারের পানি ভয় বরষুণ বলে আমি ভাবো বা জানো, ডাওয়ার আমি আকাশত দেখো, তেনেকাকি এই CME অর্থাৎ প্লাজমা লগ লাগি লাগে, করোনেল মাছ ইনজেকশন লগ লাগি লাগে, সেইসমূহ দলিয়াই দিয়ে, সূর্যর পর চিটিকাই থাকে। যেন আমার মুখত যদি আমি বহুখিনি লেলাওতে রাখি, থুর দরে জমা করে পেলাই দিও, থুখিনি একটা গোটা হয়ে দূরত পড়ি, তেনেকয়ে সূর্যর পৃষ্ঠতো এনে ধরনের এই প্লাজমাবিলাক লগ লাগে লাগে, ইয়াক বহু দূরলকে ঠেলি থাকা হয়েছে, হাই স্পীডত দূরলকে ঠেলি থাকা হয়েছে, আর সেইবোৰ ঠেলি থাকার বাবে সেই স্থানখিনি গাত হয়েছে, সেই গাতখিনি কলা দেখা গেছে, তাত আকো প্লাজমা আহি পড়েছে, তারপর আকো তাত আকো তারপর চিটিকি আহিছে। এনেকৈ এই পরিঘটনাটো সূর্যত প্রায় ঘটি থাকে, কিন্তু এইকেইটা দিনত বেশিকৈ ঘটিছে, আর বেশিকৈ বিকিরণ হওয়ার বাবেই এই প্লাজমা CME পৃথিবী পৃষ্ঠত পড়ার সম্ভাবনা আছে। সমান্তরালক সোলার ফ্লেয়ার পড়ি আছে, অতিবিকিরণ যেসমূহ সামগ্রী, অতিবিকিরণ সূর্যর যে পদার্থ, সেই অতিবিকিরণ সামগ্রীসমূহ পড়ি আছে, যদি বহুত বেশি ক্ষতিকারক নহয়। কিন্তু প্লাজমার সুতরাং যেনেকেও লাভা, আমি যদি ইয়াত ভাবো লাভার দরে, লাভাবুর যে ওলাই গেলে সকল ফলে ধাহি মুহি যায়, সকল জুই গিলি যায়, তেনেকাকি এটা তারপর যে প্লাজমা পড়ব, ডাওয়ারর যে প্লাজমা আহি আছে, সেই ডাওয়ারের প্লাজমায় চুম্বকীয় আকর্ষণ বহু বৃদ্ধি করব, পৃথিবীর সুতরাং থাকা সেই চুম্বকীয় আকর্ষণ বৃদ্ধি হওয়ার লগেলগে বহু অনাকাঙ্ক্ষিত পরিঘটনা দেখা যাব পৃথিবীর পৃষ্ঠত, আর সেয়া পঁচিশ নভেম্বরত হব বলে নাসার বিশেষজ্ঞসকলে, নাসার বিজ্ঞানীসকলে খবর করেছে। সূর্যর ভিতর হয়ে থাকা এই অতিমাত্রা আকর্ষণের কারণে বা বিকর্ষণের কারণে, বিভিন্ন মুহূর্ততে আকর্ষণ বিকর্ষণ হয়ে থাকার কারণে অতিমাত্রাত এই সোলার যে ফ্লেয়ারসমূহ আছে, সোলার যে এই অতিবিকিরণ রশ্মিসমূহ আছে, তাত থাকা পদার্থসমূহ বহু সময়ত চিটিকি থাকে, সেইসমূহে বহুত বেছি ক্ষতি নকৰে, বিশ্ব ব্রহ্মাণ্ডত বা আকাশত বহু বেছিকৈ ক্ষতি নকৰে। কিন্তু এই প্লাজমাসমূহ বিভিন্ন সময়ত গৈ উপগ্রহসমূহত গৈ খুন্দিয়ায়, গ্রহসমূহত গৈ খুন্দিয়ায়, আর খুন্দিওয়ার বাবে তাত পরিঘটনা দেখা যায়, আর ই অতি ভয়ঙ্কর হওয়ার বাবে আমি কল্পনা করব নোৱাৰাতকৈ ডাঙৰ হওয়ার বাবে, ইয়ার পরিসংখ্যা বেছি হওয়ার বাবে, ইয়ার দ্বারা হওয়া প্রভাব বেছি হওয়ার বাবে ই ভয়ঙ্কর।
এই পৃথিৱী পৃষ্ঠত যতে আহি খুন্দিয়াব যলৈকে আহিব আমাৰ এটমস্ফিয়াৰ আয়নস্ফিয়াৰ যেতিয়া পাৰ হৈ আহিব তাৰ পৰাই সেই পৰিঘটনা দেখা যাব কাৰণ এটা চাপ ওপৰৰ পৰা দি আহিব বৰষুণ নহয় যে ওপৰৰ পৰা বৈ অহাৰ লগে লগে ওপৰৰ পৰা টোপাল হৈ পৰিব আৰু আমাৰ গাত পৰিলে আমি ভাল পাম কেতিয়াবা পাথৰ হৈ পৰে আমি তেতিয়াই কিমান কষ্ট পাওঁ বহু ঠাইতো এনেকুৱা হৈছে যে বহুদিনলৈকে ওপৰলৈ লৈ যায় কেতিয়াবা টকা পৰিছে কেতিয়াবা শিলৰ টুকুৰা পৰিছে কেতিয়াবা সঁচা সঁচি পাথৰ শিলগুটি পৰিছে কেতিয়াবা গজাল পৰিছে এনেসমূহ খবৰ পূৰ্বতেও আমি জনাই আহিছোঁ আপোনাক ডাৱৰলৈ লৈ যোৱা যায় বহু দূৰলৈ তাত থৈ দিয়া থকা চাকে আৰু তাৰ পৰা সি সেইসমূহ গলি নাযায় কাৰণে পৰি নাযায় কিন্তু যেতিয়াই গলি যায় আৰু পৰি যায় তাত কেতিয়াবা অস্বাভাৱিক বৰষুণ হোৱা দেখা যায় সেইসমূহ খবৰ সহজ খবৰ কিন্তু তেনেকুৱাকৈ যেতিয়া আহি ট্ৰপ'স্ফিয়াৰ আয়নস্ফিয়াৰত খুন্দা মাৰিবহি পৃথিৱীৰ পৃষ্ঠত খুন্দা মাৰিব বায়ুমণ্ডল চুবহি লগে লগে এটা প্ৰেছাৰ পৰিব আৰু সেই প্ৰেছাৰটো ঠেলি 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 ভিতৰলৈ যেতিয়া আহিব চুম্বকীয় আকৰ্ষণ বিকৰ্ষণ হ'ব আৰু তাৰ মাজত কিছুমান অগতানুগতিক পৰিঘটনা সংঘটিত হ'ব আৰু সেই পৰিঘটনাসমূহে চাপ পেলাব পৃথিৱীক কিন্তু এতিয়ালৈকে কলৈ আহি ক'ত খুন্দা মাৰিব সেই কথা ঠাৱৰ কৰিব পৰা নাই যে এইখিনি স্থানতে পৰিবহি সেই কথা কিন্তু নাছাৰ বিশেষজ্ঞসকলে ক'ব পৰা নাই বিজ্ঞানীসকলে ক'ব পৰা নাই অহৰহ প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছে তেওঁলোকে জিঅ' মেগনেটিক ষ্টৰ্ম যিটো আহি আছে যিটোক আমি আগে পিছে তেনেধৰণেই নামকৰণ কৰোঁ এই জিঅ' মেগনেটিক ষ্টৰ্ম পাঁচ প্ৰকাৰৰ থাকে বিজ্ঞানীসকলৰ মতে জি ওৱানৰ পৰা জি আটাইতকৈ কম ক্ষতিকাৰক বা কম প্ৰভাৱশালীৰ পৰা জি ফাইভলৈকে বিগত এঘাৰটা বছৰত জি ফাইভ হোৱা বা অতিকৈ বেছি প্ৰভাৱশালী থকা জিঅ' মেগনেটিক ষ্টৰ্ম মাত্ৰ চাৰিটা আহিছে বাকীসমূহ অলপ বেছি তাৰ ভিতৰত এইটো এটা বিজ্ঞানীসকলে কৈছে এয়া এটা পাৰফেক্ট ষ্টৰ্ম পৃথিৱীলৈ আহি আছে অতি ভয়ংকৰ আনকি এই প্লাজমাৰ সৈতে জড়িত থকা এই চি এম ই যেতিয়া নামি আহিব নামি অহাৰ লগে লগে পৃথিৱীৰ নাইট্ৰজেন আৰু অক্সিজেনৰ সৈতে যেতিয়া লগ লাগিব বায়ুমণ্ডলত তেতিয়া ইয়াৰ ৰং সলনি হ'ব আৰু পৃথিৱীৰ পৃষ্ঠত খুন্দা মৰাৰ লগে লগে এটা অভূতপূৰ্ব পৰিঘটনা সংঘটিত হ'ব নাছাৰ বিশেষজ্ঞসকলে বিজ্ঞানীসকলে এই বিষয়টোক লৈ জড়িত হৈ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ত থকা যিসকল জিঅ'লজিকেলৰ বিশেষজ্ঞ বিজ্ঞানীসকল বা বিভিন্ন মহলৰ বিজ্ঞানীসকলে বিষয়টোক লৈ চিন্তা প্ৰকাশ কৰিছে আৰু অতি কম সময়ৰ ভিতৰত তেওঁলোকে ঠাৱৰ কৰিবলৈ যত্নপৰ হ'ব যে ক'ত আচলতে খুন্দাটো মাৰিব সেই স্থানক সকলোকে সতৰ্ক হ'বলৈ অনুৰোধ জনাব তেওঁলোকে আশা কৰিছে যে সাগৰ পৃষ্ঠৰ আশে পাশেই খুন্দা মৰাৰ সম্ভাৱনা যথেষ্ট বেছি আছে